হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। কিন্তু একটু বোরিং সময় পাস করতেছি, বিকজ সারা দেশে করোনার প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছে যে লকডাউন সারা দেশে। তাই বাসা থেকে কোথাও তেমন বের হতে পারতেছি না, সারাদিন বাসার ভিতরে থাকতে হইতেছে। মাঝে মাঝে একটু বের হই, তাও বাইক ছাড়া, আর পুলিশের তো ভয় আছে। যদি বাইক নিয়ে বের হই আর যদি তাদের লড়ানি খেতে হয়, তাহলে তো বুঝতেই পারতেছেন কী অবস্থা হবে। তাই আজকে ভাবলাম, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কয়েকটা দিনের জন্য লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে, তাই ভাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। অনেকক্ষণ ভাবতে ভাবতে ভাবলাম কোথা যাওয়া যায়, কোথা যাওয়া যায়, কোথা যাওয়া যায়। তাই অবশেষে ডিসিশন করলাম, যাই পয়সার থেকে ঘুরে আসি, জায়গাটা অনেক সুন্দর আছে, বিকেলে একটু চাও খাবো, একটু আড্ডাও দিব। সো কথা না বাড়িয়ে চলুন আগাতে থাকি আস্তে আস্তে পয়সাহাটের দিকে। আসলে আজকে পয়সার যাবো ভাবতেছি মেইন রোড থেকেই, তাই কথা বলতে বলতে একদম ইসলাদির কাছাকাছি চলে আসলাম। সামনেই ঢাকা বরিশাল মহাসড়ক, হাইওয়েতে উঠে সোজা হাতের বাঁয়ে কর্নারিং নিয়ে সোজা চলে যাব। দেখি ইসলাদি স্ট্যান্ডে জ্যাম, দেখতেই পারতেছেন জ্যাম আটকা পড়লাম। সমস্যায় সামনেই মেইন রোড, বেশিক্ষণ লাগবে না। সো চলুন দেখা যাক কতক্ষণে সামনের দিকে আগাতে পারি। অবশেষে জ্যাম থেকে মুক্ত বাতাসে, একদম সবুজের ভিতরে, দুই পাশ থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজের সমারোহ। আর আমি একা ছুটে চলতেছি সেই সবুজের মাঝখান থেকে, আর অনেকদিন পরে বাইক ড্রাইভ করতেছি, একটা অন্যরকম একটা ফিলিংস পাইতেছি, অন্যরকম একটা আমেজ, সতেজ পাইতেছি, মনে হইতেছে যে মুক্ত পাখির মতো উঠতেছি। কথা বলতে বলতে আমরা মাহিলার বাজারে এসে পৌঁছাইলাম, আর আজকে মনে হয় এখানে হাটের দিন, তাই দেখতেই পারতেছেন অনেকে অনেক কিছু নিয়ে হাটে আসছে বিক্রি করার জন্য। তবে আজকে সেই রকমের মানুষের চাপ নাই, কারণ এই বাজারে হাটের দিন প্রচুর লোকের চাপ হয়, আর মূলত এই বাজারটার মাঝখান দিয়ে মেইন রোড বয়ে গেছে, তো এই জন্য আরও মানুষের চাপটা একটু বেশি মনে হয়। কিন্তু আজকে সেরকমের চাপ মনে হইতেছে না, যাই হোক আগাতে থাকি। সামনেই দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এটা হলো আশুকাডি ব্রিজ। আর আমরা কথা বলতে বলতে একদম গৌর নদীর কাছাকাছি এসে পৌঁছেছি, সামনে গৌর নদীর স্টান, আর ওইখান থেকে আমরা হাতের বামে সোজা চলে যাব। যে রোডটা যাব মূলত এটা হলো বরিশাল গোপালগঞ্জের হাইওয়ে, এখান থেকে আপনারা খুবই তাড়াতাড়ি গোপালগঞ্জ খুলনা এই রোডে বেশি তাড়াতাড়ি যাওয়া যায়। সো চলুন যেতে থাকি। কথা বলতে বলতে একদম আমরা গৌর নদীর কাছাকাছি এসে পৌঁছলাম, সামনেই দেখতে পারতেছেন যে গৌর নদীর স্ট্যান্ড, এখান থেকে আমরা হাতের বাইরে চলে যাব সোজা পয়সারহাট। চলুন আস্তে আস্তে একটু সামনে আগাতে থাকি, মনে হইতেছে দেখতে সামনে জ্যাম, দেখতেই পারতেছেন সামনে গাড়ির চাপ, অপোজিট থেকে যে ট্রাক আসতেছে সেটা যে জ্যামে আটকা পড়ছে সেটা তো সামনে দেখলেই বোঝা যাইতেছে। জানি না কতক্ষণে জ্যাম ফেসা থাকতে হয়, চলুন দেখা যাক কতক্ষণ এই জ্যামে আটকা পড়ি। ও মাই গড, প্রায় 15 মিনিটের উপরে হয়ে গেল সেই যে জ্যামে আটকা পড়লাম, এখন পর্যন্ত জ্যাম ছাড়তে আসে না, আজ কী যে হইল। তবে আজকে একটু জ্যাম হওয়ারই কথা, গাড়ির চাপ বেশি থাকারই কথা, কারণ
আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, সো স্বর্গামী মানুষগুলো গ্রামের দিকে আসবে, এই উপলক্ষে আজকে একটু গাড়ির চাপ থাকারই কথা। মাই গড, অবশেষে 20 মিনিটের মতো জ্যামে আটকা পড়ে বসেছিলাম, এখনো অবশেষে জ্যাম ছাড়লো। মূলত সামনে এমন একটা ভাবে আটকা পড়ছিল যে কোনো গাড়িটা কোন দিক দিয়ে যাবার জায়গা ছিল না, তাই একটু জ্যামে আটকা পড়ছিল। যাই হোক, অবশেষে তো জ্যাম থেকে বের হইলাম। আপনারা যে সামনের দিকে দেখতে পাইতেছেন যে রাস্তা দুই দিকে চলে গেছে, আসলে মূলত হাতের বাইরে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে আগুল জেলা মেন সদরের দিকে চলে গেছে, আর এই যে হাতের ডানে যে রোডটা এটা হচ্ছে মেন রোড, এটাকে বলা হয় যে আগুলজারা বাইপাস রোড। আসলে মূলত সদরের ভিতর থেকেও যাওয়া যাইতো, কিন্তু মেন রোডটা হয়ে তাড়াতাড়ি বের হয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো হয়, তাই আমি মেন রোডটাই অবলম্বন করলাম। অন্য কখন সময় পেলে সদরের ভিতর আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো। সামনে যে আপনারা যে ব্রিজটা দেখতে পাইতেছেন, এই ব্রিজটা হলো আগরজেরা বাইপাস ব্রিজ, আর এই ব্রিজের উপর থেকে একদম গ্রামের যে ন্যাচারাল বিউটি, চারিদিকে সবুজের যে একটা সমারোহ সেটা দেখতে পাওয়া যায়। আর দেখতেই পাইতেছেন যে দুই পাশে সুন্দর সবুজের সমারোহ, শুধু গাছ আর গাছ, অন্যরকম একটা ভিউ যেগুলো গ্রাম ছাড়া শহরে দেখতেই পাওয়া যায় না। আর গ্রামের মানুষগুলো সবুজের সাথে একদম একাকিত্বভাবে মিশে গেছে। শহরের মানুষগুলো শহরে থাকতে থাকতে একটা সময় মানে বোরিং হয়ে যায়, ভুলে যায় নিজের অস্তিত্ব, কিন্তু তারা যদি কখনো গ্রামে আসে এই সবুজের সাথে এই যে এইগুলো যদি তারা দেখে, হয়তোবা কিছুটা সময়ের জন্য হলেও তারা সেই ডিপ্রেশন লাইফটা ভুলে যাবে আমি মনে করি। জানি না তারা কি মনে করে বা তারা গ্রামের এই দৃশ্যগুলোকে দেখার পরও মিস করে নাকি, কিন্তু আমি যখন কোনো কারণে শহরে যাই তখন এই গ্রামের এই পরিবেশ আমি খুবই মিস করি, বলে বোঝানোর মতোই নয়। কথা বলতে বলতে একদম আমি আমার গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। এই তো সামনেই পয়সাহাট ব্রিজ, দেখতেই পারতেছেন যে পয়সাহাট বাজার, মেইন বড় বাজারটা হলো ব্রিজের অপর পাশে। এইখানটা বাজারটা ছোট বাজার, কিন্তু তাও একদম ছোট না, ভিতরে আরও দোকান আছে। আর সামনে তো দেখতেই পারতেছেন যে ব্রিজের ঢাল। চলুন আগে চা খাবো ব্রিজের অপর পাশে যাইয়া, তারপরে এসে ব্রিজ আড্ডা দেব। সো লেটস গো। এই যে সামনে আমার হাতের পায়ে আমার প্রিয় চায়ের দোকান, এখানে আসলে আমার এই দোকানে দুধ চাটা খেতেই হবে, অনেক মজার। চা খেলাম, এখন ব্রিজের উপর আসলাম, দেখতেই পারতেছেন ব্রিজের দুই পাশের ভিউ। একদম বিকেল হয়ে গেছে, তো কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা নেমে আসবে, তারপরও পরিবেশটা অন্যরকম। আর ব্রিজের উপর থেকে তেমন কোনো গাড়ির চাপই নেই, একদম নিরিবিলি বললেই চলা যায়, তাই এই জায়গাটা সব থেকে আমার বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিছুটা সময় আড্ডা দিব, তারপর বাড়ির দিকে আবার রওনা দিব। আজকে অনেক দিন পরে অনেকটা সময় আড্ডা দিলাম,
সাথে আমার ফ্রেন্ড ছিল, তারপর আমার দুইটা ভাই নার্স ছিল, ওদের সাথে অনেকটা সময় আড্ডা দিলাম, অনেক মজা করলাম। রাত হয়ে গেছে, এখন রওনা দিলাম বাড়ির দিকে। আর তো দেখতেই পারতেছেন রাতের পরিবেশটা। এই এই কি এ কি অবস্থা দেখতেই পারলেন? হঠাৎ করে সাইড পকেটের থেকে চলে আসলো, কোনো সে ডানে তাকালো না, বামে তাকালো না, সে সোজা রাস্তায় উঠে দিল। এগুলো কি এরকমভাবে যদি সে এরকম বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট হতেই হবে। কি আর করার আছে, এই হয়েছে অনেক বাইকারের ভুল। এই একজন ভুল করবে আর সব বাইকারের নাম হবে, এটাই তো নিয়ম। কিছু বলার নেই, চলেন আগাতে থাকি। যাই হোক, যেটা বলা শুরু করছিলাম, রাতের পরিবেশটা দেখার মতো, দুই পাশ থেকে তো দেখতেই পারতেছেন রোড লাইটের আলো, নিস্তব্ধ একদম, হালকা পরিসরে যানবাহন চলাচল করতেছে, তাই আরও অন্যরকম একটা অনুভূতি। ভালো লাগতেছে আমার, খুব ভালো লাগতেছে রাতে এরকম পরিবেশে গাড়ি চালাতে। আর একটা কথা না বললেই নয়, এই ব্লগটাই হলো আমার লাইফের ফার্স্ট মোটো ব্লগ, সো অনেক ভুল হবেই, কারণ নতুন তো। সো প্লিজ নেভার মাইন্ড, কেউ কিছু মনে করবেন না, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন আর আপনারা যদি পাশে থেকে আরও উৎসাহ দেন, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো কিছু তৈরি করার। আপনাদের উৎসাহ পেলেই তো ভালো কিছু তৈরি করব, তাই না? বলুন, প্রথমত কেউ তো প্রথম প্রথমেই সব একদম ভালোভাবে তৈরি করতে পারে না, আর আমি তো একদমই নতুন। হ্যাঁ, আমি অনেক দিন যাবৎ বাইক ইউজ করি, বাট আমি তো এই মোটো ব্লগের দিক থেকে একদমই নতুন। সো আমি অনভিজ্ঞ মানুষ, চেষ্টা করতেছি নতুন কিছু তৈরি করার, প্লিজ হেল্প মি। যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি এই রোডে চলে আসি রাতের বেলা। দুই ধারে লাইট পোস্ট, একা একা বাইক চালাই, অন্যরকম একটা অনুভূতির প্রকাশ পায়, যেগুলো বোঝানোর মতো নয়। মন একদম ভালো হয়ে যায়। তাই চলুন আস্তে আস্তে বাড়ির দিকে আগাতে থাকি, অনেক রাত হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি একদম গৌরনদী শহরে চলে আসলাম। দেখতে পারতেছেন রাতের গৌরনদী শহর, আসলে মেইন শহরটা আরও ভিতরে, আমি সেখানে আজকে যাইতেছি না। আমি সোজা মেইন রোড হয়ে বাড়ির দিকে চলে যাব, আরেকদিন আপনাদের দেখানোর চেষ্টা করব। সো যাবার আগে একটাই কথা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেফলিভাবে চলার চেষ্টা করুন, মাস্ক ব্যবহার করুন, নিজে ভালো থাকুন এবং পরিবারকে ভালো রাখুন। আর যাবার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবাই পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।